আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহাফের কথা বললাম না, সূরা কাহাফের পিছনের দিকে আছে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে? পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না, এমনকি ঈসা আলাইহিসসালামেরও নয়। ঈসা আলাইহিসসালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজ এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি। এখন ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপধপ ধপধপ করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কী রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরও বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে, ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই এক এক লাখ বছর, দেড় লাখ বছর, দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে, বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপর ঈসা আলাইহিসসালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কী করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কী পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কী নাম আমরা জানি না, মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না, পৃথিবীতে আসে কি না তাও জানি না, আল্লাহ পাঠাবেন। আবাবিল, তয়রন আবাবিল, যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন না, ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথর কেউ নিক্ষেপ করেছে আর? ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন, যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন, এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। স্যার হারিসে আসছে, জমিন একদম চকচক করবে, জমিনটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কি না, আনার, আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে, এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাত করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন মাশাআল্লাহ। তো বরকত কোথা থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা এগুলো গাল গল্প বলছি না, এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে, এর একটা কথাও মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দশজন ঘোড়সাওয়ার, কয়জন ঘোড়সাওয়ার? দশজন ঘোড়সাওয়ার বের হবে ইমাম মাহদীর সময়, যারা খোঁজ নিতে যাবে, খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা, ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই দশ, নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহান, এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে,
মানুষ এখন রোবটিক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ, ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনও কি এরকম সময় আসছে? আসে নাই। এখন এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে, আছে কি না? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন? পারেন না, অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হয়ে যাও, ব্যাস। পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে? আমরা নিয়ন্ত্রণ করছি? জি না। এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না, বরং ওরাই নিয়ন্ত্রণ করছে। আপনাকে গভীরে ঢুকতে হবে। তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাশাআল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না? তার মানে সময় কাছে না দূরে? কাছে। এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে, গণক হওয়া লাগে, জ্যোতিষী হওয়া লাগে? এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর সাথে শেষ জামানা স্টাডি করলেই হয়, ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন। চোখ, হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিকই, কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না। তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলাইহিসসালাম। কাকে পাঠাবেন? তিনি নামবেন সিরিয়ায়। কোন দেশে? সিরিয়ার দামেস্কে তিনি নামবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপটপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে, এইটা হবে, ওইটা হবে, একদম স্পেসিফিকলি। তারপরে ঈসা আলাইহিসসালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তিনি তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিসসালাম বলবেন না, আমি ইমামতি করতে পারবো না, ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন, একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে, চিন্তা করতে পারেন? এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটার ব্যাখ্যা আমি, আমার কাছে মনে হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। কারণ দরজা খুলে দাও এর ব্যাখ্যা কী হতে পারে? কিসের দরজা খুলে দাও? কিসের বাঁধন খুলে দাও? নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে, তিনি ওটাকে, ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন। তখন দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। কোন দাজ্জাল? সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে। এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে। কী করবে? গলতে শুরু, লবণ যেমন গলে যায় না তাপ দিলে, এমন করে গলতে শুরু করবে। এবং ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে, পালাতে থাকবে। তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পড়ে, দাজ্জাল ওইখানেই মারা যাবে। আল্লাপাক, আল্লাপাক এই শুরু তাকে নয়, তার সমস্ত অনুসারীদেরকে আল্লাপাক সেখানে মেরে ফেলবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে। কার হাতে? মুসলিমদের হাতে। এটার জায়গাটা মেনশন করা আছে, বাবেলুদ নামক জায়গা। কোন জায়গা? বাবেলুদ। যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে, আমি বলে দিব না, দেখেন কোন জায়গায় আছে, কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন। ওইখানে দাজ্জাল মারা যাবে, মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তার অনুসারীদের পতন হবে। এরপরে ঈসা আলাইহিসসালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন, একজন ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদের শরীয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। এরপরে 40 বছর তিনি রাজত্ব করবেন। কত বছর? 40 বছর। এবং তার বিবাহ শাদীও হবে এবং তার ইন্তেকালও হবে, তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই, আল্লাহু আকবার, ঠিক তার পাশেই দাফন করা হবে। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। কেমন খারাপ হবে? ও আচ্ছা, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে। আচ্ছা জানেন তো, পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে, পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয়,
সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট দেখেন, ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কীভাবে কিয়ামত হবে নবীজি বলছেন, একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল-ক্বারিআতু মাল ক্বারিআ ওয়ামা আদরাকা মাল ক্বারিআ, আছে না, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা আশ-শামসু কুউ্বিরাত ওয়া ইযা আন-নুজুমু ইনকাদারাত, এই সূরাগুলো পড়ে দেখেন। আম্পারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন, কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি, দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে, এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, কালিমা বোঝার চেষ্টা করি, আল্লাহ তাওহীদ শিখি, জানি, বুঝি, নবী সুন্নত অনুযায়ী আমল করি, হালাল খাই, পরিবার গড়ি, মানুষকে সৎ কাজে দাওয়াত দিই, অসৎ কাজে নিষেধ করি, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহ পাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম, আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ, এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি, ইনশাআল্লাহ দুনিয়া সফল হব, পরকালও সফল হব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন, এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন, এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন।